বিভিন্ন সরকারি বেসরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ত্রিভুজ গণনা নিয়ে প্রশ্ন প্রায়ই দেখা যায় এই ত্রিভুজ গণনা করতে গিয়ে প্রায় সময় আমরা পরীক্ষার হলে অনেক সময় নষ্ট করে ফেলি তবুও আমরা ত্রিভুজের সঠিক সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয় কিন্তু জিনিয়াস স্টাডি সেন্টার আজ আপনাদেরকে দেখাবে সম্পূর্ণ সূত্রের মাধ্যমে কীভাবে নির্ভুলভাবে আপনি ত্রিভুজের সংখ্যা মাত্র কয়েক সেকেন্ডে নির্ণয় করবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কোনো সময় হলে ত্রিভুজ গণনা নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না তার আগে বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা ত্রিভুজ গণনার ক্ষেত্রে ত্রিভুজগুলো যদি এই ক্যাটাগরির হয় অর্থাৎ চোরা থেকে ত্রিভুজের চোরা থেকে ভূমি বরাবর দাগ কাটা থাকবে এবং ত্রিভুজের পার্টিশন করা থাকবে সেক্ষেত্রে আমরা দুইটি পদ্ধতিতে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারি আমি প্রথম পদ্ধতিটি দেখাচ্ছি প্রথম পদ্ধতির জন্য পার্টিশনগুলো নাম্বারিং করে নিতে হবে এখানে চারটি পার্টিশন আমি চার পর্যন্ত নাম্বারিং করলাম এখন যদি আমি যোগ করে দেই সংখ্যাগুলো সেক্ষেত্রে আমার ত্রিভুজ সংখ্যা বের হয়ে যাবে এখানে টোটাল দশটি ত্রিভুজ আছে দ্বিতীয় ত্রিভুজটির ক্ষেত্রে আগেরটার মতোই কয়েকটা পার্টিশন বেশি এবং একটি হরেজনটার লাইন আঁকা আছে সেক্ষেত্রে ত্রিভুজটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে আমি যদি নাম্বারিং করি যদি যোগ করে দেই তাহলে টোটাল থার্টি সিক্স থার্টি সিক্স আসবে অর্থাৎ ছত্রিশটি ত্রিভুজ এর নিচের অংশটির জন্য আছে আর উপরে উপরে দেখুন আমি যদি এখানে রেখে আবার কল্পনা করি যে নিচের অংশ না থাকে তাহলে আমরা ছত্রিশ পাবো কারণ নাম্বারিং করলে এখন যদি আমরা সংখ্যাগুলো যোগ করে দেই তাহলে সেমেন্স ছত্রিশ আসবে আমরা যদি এই দুটোকে যোগ করে দেই উপরে ছত্রিশটি ত্রিভুজ আর নিচের জন্য ছত্রিশটি ত্রিভুজ সেক্ষেত্রে আসবে বাহাত্তর অর্থাৎ এখানে টোটাল বাহাত্তরটি ত্রিভুজ আছে আপনার কষ্ট করে হাতে গোনা দরকার নেই এইখানে আগের ত্রিবুজটির মতোই বাট হরিজন্টাল লাইন আছে তিনটি সেক্ষেত্রে আমি যদি নাম্বারিং করি এবং যোগ করে দেই তাহলে নিচের অংশের জন্য আসবে দশ আবার এখানে ধাক্কাটা এখানের জন্য আসবে দশ আবার এই অংশের জন্য আসবে দশ এই অংশের জন্য আসবে দশ যদি চারটি দশ যোগ করলে টোটাল হবে চল্লিশ অর্থাৎ এখানে টোটাল ত্রিভুজ আছে চল্লিশটি আমরা এভাবে নাম্বারিং না করেও আমরা সূত্রের সাহায্যেও এখানে ত্রিভুজগুলা খুব সহজে নির্ণয় করতে পারি সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু এইচ প্লাস ওয়ান এখানে এন সমান হচ্ছে নাম্বার অফ পার্টিশন অর্থাৎ ত্রিভুজে কয়টা পার্টিশন আছে যেমন এই ত্রিভুজে আছে চারটি এই ত্রিভুজা আছে আটটি এই ত্রিভুজা আছে চারটি তাহলে আমরা সূত্রের সাহায্যে এই ত্রিভুজটি নির্ণয় করব এখানে কতটি ত্রিভুজ আছে তা নির্ণয় করব এখানে এন এর মান হচ্ছে ফোর আর এচ হচ্ছে নাম্বার অফ হরাইজনটাল লাইন ইনসাইড দ্য ট্রায়াঙ্গল অর্থাৎ ত্রিভুজের ভিতরে কয়েকটি হরাইজনটাল লাইন আছে এখানে আছে তিনটি এক দুই তিন অর্থাৎ এচের মান হবে থ্রি এখন যদি এই সূত্রে আমরা এন এবং এচের মান বসাই তাহলে দেখুন কি আসে এখানে থ্রি হবে এখানে হবে থ্রি ফোর কাটাকাটি করলে দুই টোটাল ক্যালকুলেশন করলে আসবে চল্লিশ অর্থাৎ আমরা একটি সূত্রের সাহায্যে খুব সহজেই ত্রিভুজটি সংখ্যা নির্ণয় করে ফেললাম আমার রিকমান্ডেশন থাকবে আপনারা সূত্রটি মুখস্থ করে নেবেন আর এরকম যত ত্রিভুজ আসবে এই সূত্রের সাহায্যে করে ফেলবেন এখন আসি দ্বিতীয় ক্যাটাগরির ত্রিভুজে পরীক্ষার হলে ত্রিভুজগুলো যদি এরকম থাকে এরকম প্যাটার্নের তাহলে প্রথমে আপনারা বেস্ট ট্রাইঙ্গলগুলো নির্ণয় করে নেবেন অর্থাৎ যে ত্রিভুজটি দেওয়া থাকবে তার কয়েকটি বেস্ট ট্রাইঙ্গল আছে যেমন এখানে এই ত্রিভুজের জন্য এখানে বেস্ট্রাঙ্গল হচ্ছে এই দুটো অর্থাৎ বূমির সাথে যে ত্রিভুজগুলো থাকে ক্ষুদ্র ক্ষুদ্র এগুলোকে বলা হয় বেস্ট্র্যাঙ্গল এখানে হচ্ছে মোট চারটি এই যে এক দুই তিন চার আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি যদি এরকম ত্রিভুজ আসে সেগুলো নির্ণয় করার জন্য যে সূত্রটি সেটি হচ্ছে এন ইন টু এন প্লাস টু টু এন প্লাস ওয়ান বাই এইট এখানে এন সমান হচ্ছে বেস্ট ট্রায়াঙ্গলের সংখ্যা এখানে হচ্ছে বেস্ট ট্রায়াঙ্গল দুইটি অর্থাৎ এন এর মান টু এখানে বেস্ট ট্রায়াঙ্গল আছে চারটি অর্থাৎ এন সমান ফোর এখানে বেস্ট ট্রায়াঙ্গল আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এন সমান হচ্ছে ছয় আমরা এটার জন্য আমরা এই ত্রিভুজটির জন্য টোটাল ত্রিভুজ সংখ্যা বের করি এখানে এন এর মান হচ্ছে সিক্স তাহলে

অর্থাৎ এখানে মোট আটাত্তরটি এখানে মোট আটাত্তরটি ত্রিভুজ আছে একইভাবে আপনারা এই সূত্রটি ব্যবহার করে এখানে কয়টি ত্রিভুজ আছে এবং এখানে কয়টি ত্রিভুজ আছে আপনারা চেষ্টা করে দেখবেন আর কয়টি ত্রিভুজ আসলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ত্রিভুজগুলি যদি এই ক্যাটাগরির হয় অর্থাৎ চূড়া থেকে বমি বরাবর দাগ কাটা থাকে সেক্ষেত্রে ট্রিক্সটি হচ্ছে আপনারা নাম্বারিং করে নেবেন এখানে টোটাল পার্টিশন আছে ছয়টি আর সূত্রটি হচ্ছে নাম্বার অফ টোটাল ট্রায়াঙ্গলস ইকুয়াল টু ওয়ান এন এখানে এন এর মান হচ্ছে সিক্স টোটাল পার্টিশন হচ্ছে ছয়টি এ কারণে এখানে এন এর মান হচ্ছে সিক্স যদি আমরা এর মান বসাই তাহলে আমরা এখানে ষোলোটি ত্রিভুজ পাব আর যদি ত্রিভুজটি এরকম হয় এই ত্রিভুজটি আগেরটার মতোই জাস্ট একটি অর্ধবাহ সেক্ষেত্রে আমরা ডট ডট দিয়ে লাইনটি পূরণ করে নাম্বারিং করে নিব তাহলে এই ত্রিভুজের জন্য মান সমানে আসবে ষোলো কিন্তু যেহেতু একটি অর্ধবাহু আছে সেজন্য আমরা ফোর মাইনাস করবো এক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে যদি একটি অর্ধবাহু থাকে তাহলে ফোর মাইনাস হবে যদি এই ত্রিভুজের মতো দুইটি অর্ধবাহ থাকে তাহলে এইট মাইনাস হবে যেমন এই ত্রিভুজটির জন্য টি ইকুয়েল টু যদি নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান এন অর্থাৎ ষোলো আর যেহেতু দুইটি অর্ধবাহ সেই জন্য আমরা দুইবার ফোর বিয়োগ করব সেক্ষেত্রে মান আসবে এইট আর এখানে তো টুয়েলভ এই ত্রিভুজটি দেখুন এখানে তিনটি অর্ধবাহ অর্থাৎ আমাদেরকে তিনবার ফোর বিয়োগ করতে হবে যদি নাম্বারিং করি সেক্ষেত্রে ষোলো যেহেতু তিনটি অর্ধবাহ সেজন্য আমরা তিনবার ফোর বিয়োগ করব সেক্ষেত্রে মান আসবে ফোর অর্থাৎ এখানে মোট চারটি ত্রিভুজ আছে ত্রিভুজগুলো যদি এ ক্যাটাগরির হয় এরকম তাহলে ট্রিক্সগুলো আমি শেয়ার করছি এখানে তো আপনারা বুঝতেই পারছেন এখানে দুইটি ত্রিভুজ আছে এটা সূত্রের দরকার নেই এমনিতে আমরা গুনতে পারি কিন্তু যদি এরকম হয় তাহলে আমরা আগের আগের মতোই নাম্বারিং করে নেব যে কোনো দিক থেকে আর ফর্মুলাটি হচ্ছে টি ইকুয়েল টু টু এন আর এন এর মান হচ্ছে এখানে ফোর যেহেতু চারটি পার্টিশন ফোর যদি মান বসাই টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট অর্থাৎ এখানে মোট আটটি ত্রিভুজ আছে আমরা পরেরটি দেখি এখানে আমরা নাম্বারিং করে নিব ফর্মুলাটা হচ্ছে টি ইকুয়াল টু টু এন আর এখানে এন এর মান হচ্ছে এইট তাহলে টু ইন টু এইট ইকুয়াল টু সিক্সটিন আমাদের এত কষ্ট করে গণার দরকার নেই জাস্ট ফর্মুলার সাহায্যে আমরা নির্ভুলভাবে নির্ণয় করতে পারব ত্রিভুজগুলি যদি এই ক্যাটাগরির হয় তাহলে ফর্মুলাটি হচ্ছে টি ইকুয়াল টু ওয়ান প্লাস ফোর এন আর এন হচ্ছে দেখুন এখানে একটা বড় ত্রিভুজ তার ভিতরে আরেকটি ত্রিভুজ অর্থাৎ ইনসাইড ট্রায়াঙ্গল অর্থাৎ ইনসাইড ট্রাইঙ্গল হচ্ছে এন এর মান এখানে বড় ত্রিভুজটির ভিতরে একটি ত্রিভুজ আছে এখানে এন এর মান হচ্ছে ওয়ান যদি এই সূত্রে আমরা এন এর মান ওয়ান বসাই তাহলে উত্তর আসবে ফাইভ অর্থাৎ এখানে টোটাল পাঁচটি ত্রিভুজ আছে যদি আমরা পরের ত্রিভুজটি চিন্তা করি টি ইউল টু ওয়ান প্লাস ফোর এন এখানে এন এর মান হচ্ছে বড় ত্রিভুজের ভিতরে আছে এ হচ্ছে একটি ত্রিভুজ এ হচ্ছে আরেকটি ত্রিভুজ অর্থাৎ দুইটি ত্রিভুজ তাহলে টু ওয়ান প্লাস ফোর ইন্টু টু ত্রিভুজ হচ্ছে নয়টি এইখানে টোটাল ত্রিভুজ আছে নয়টি যদি আমরা এই ত্রিভুজটির কথা চিন্তা করি তাহলে এন এর মান হচ্ছে দেখুন বড় ত্রিভুজটির ভিতরে একটি ত্রিভুজ দুইটি ত্রিভুজ তিনটি ত্রিভুজ এন এর মান হচ্ছে থ্রি আর সূত্রটি হচ্ছে টি ইকাল টু ওয়ান প্লাস ফোর এন অর্থাৎ ওয়ান প্লাস ফোর ইন টু থ্রি টোটাল ত্রিভুজ হচ্ছে তেরোটি দেখুন কত সহজে কঠিন কঠিন ত্রিভুজের মান আমরা নির্ণয় করে ফেলতে পারতেছি জাস্ট একটি সূত্রের সাহায্যে এরকম ত্রিভুজ খুব রেয়ার তবুও মাঝে মধ্যে পরীক্ষায় দেখা যায় যদি এরকম আসে তাহলে আমরা জাস্ট ত্রিভুজের যে চূড়াগুলো এগুলো আমরা নাম্বারিং করে ফেলব এখানে টোটাল পাঁচটি চূড়া আছে আর সতেরোটি হচ্ছে টি ইকুয়াল টু টু এন সিম্পলি এন এর মান হচ্ছে ফাইভ সেক্ষেত্রে টু ইন্টু ফাইভ ইকুয়াল টু টেন অর্থাৎ এখানে টোটাল দশটি ত্রিভুজ রয়েছে আমাদের কষ্ট করে একটি একটি করে গোনা দরকার নেই বন্ধুরা আস তাহলে এ পর্যন্তই আজকে আমরা ত্রিভুজ গণনার বেসিক নিয়ে আলোচনা করলাম অর্থাৎ বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা কিছু প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আজকেই যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ